তার জন্য টাকা লাগবে, সেটাও বিনা পয়সায় হবে নাকি, তাই না? তাই কি বলছে শোনাম, জন্মতে আমি বাজবো, না হলে বিছানায় শুয়ে হরিবোল হরিবোল। কারণটা কি বলতো, আজকাল নার্সিং হোমে আগে টাকা জমা করতে হবে, রোগী বাঁচলো কি মরলো সেটা অনেক পরের কথা, তাই না? তাই কি বলছে শোনো, বউ মরে গেলে দাদা ভাইদের ভালোই হয়, আর একটা বিয়ে করতে পারবে।
আজকাল দাদা ভাইরা বউকে কেউ মন থেকে ভালোবাসে না। অনেকে যেমন ভগবানকে কেউ মন থেকে ভালোবাসে, কেউ বিপদে পড়ে ভালোবাসে। আমাদের স্বামীরাও কিন্তু আমাদের বিপদে পড়ে ভালোবাসে, কেন বলুন তো? আজকাল আইনটা তো মেয়েদের নামে। তো আমি যদি মিথ্যে করে আমার হাজবেন্ডের নামে গিয়ে বলি যে আমার স্বামী অমুক করেছে, বিচার করুক বা না করুক আমার স্বামীর আগে 3 মাস জেল হবে, কি হবে? তো এই জন্য দাদা ভাইরা এমন কোন কেউ নেই, সে উকিল হোক, ব্যারিস্টার হোক, পুলিশ হোক, ইঞ্জিনিয়ার হোক, বউকে সবাই ভয় পায়। বউকে ভয় পায় না এমন কোন কেউ নেই, তাই না? তাই বউ মরে গেলে দাদা ভাইদের খুব ভালোই হবে। দাদা ভাইরা কখন বিধবা হয় বলবো? দাদা ভাইদের পকেটে যখন অনেক টাকা থাকে তখন মুখটা রিলাক্স হাসি খুশি, পকেটে যখন টাকা না থাকে মুখটা শুকিয়ে ছোঁ হয়ে যায়, মনে হয় কে যেন মারা গেছে, কি তাই না? এটা সত্যি তো? তাহলে একটু হাতে তালি, সিগনাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিশন। মারা গেলে জীবনে শান্তি, ছেলেরা কোথায় ভুল করে জানি তো, মানে ভুল ভুল